সো ফ্রেন্ডস, আমরা মোটামুটি সবাই বাইসেপ ট্রাইসেপের ওয়ার্কআউট, মানে আমরা লেগ ওয়ার্কআউট ঠিকঠাক না করলেও আমরা মোটামুটি বাইসেপ ট্রাইসেপ সবাই মোটামুটি চাই। সো বাইসেপের যে সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই যে পিক, এই পিকটা আপনারা কীভাবে বানাবেন? আমাকে অনেকে কমেন্ট করেছে যে ভাইজান আমাদের হাত মোটা হয়েছে কিন্তু হাতের সেই পিকটা আমাদের নেই। সো হাতের পিকটা কীভাবে আনবো? তো তার বেস্ট একটা এক্সারসাইজ আমি বিশেষ করে ইতেন্দার সিং বলে একজন আছেন, মানে খুব বড় বডি বিল্ডার এবং ভালো ইউটিউবার, আপনারা চাইলে ওনার চ্যানেলটাকে ফলো করতে পারেন, ইতেন্দার সিং। সো আমি ওনার ভিডিওগুলোকে বেশি বেশি করে ফলো করি। সো আমি ওনার ভিডিও ফলো করে আমি এই ওয়ার্কআউটটা করেছিলাম, যার কারণে মোটামুটি আমার এখন পিকটা চলে এসছে। সো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সেই ওয়ার্কআউটটা। সো আপনারা দেখতে থাকুন সঙ্গে। প্রথমে আমি দরকার পড়বে যেটা হচ্ছে ক্রস কেবিন, আপনাদের মতো আপনারা যেরকম ওয়েট ক্যারি করতে পারবেন সেরকম ওয়েট নেবেন। সো এখানে নর্মাল ওয়েটই আমি নিয়েছি, ব্যাস আপনারা এই গ্রিপটাকে ভালো করে ধরবেন আর পার্ট আপনাকে এরকম একটা হুক করবে, করার পরে শুয়ে পড়বে। সো হাতটা পুরো লেফট পুরো মাটির সঙ্গে স্ট্রেট করে রাখবে, দেখে দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফিফটিন রিপিটেশন। সো সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে নিয়ে আবার এটা শুরু করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেভেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান, ব্যাস হয়ে গেল। এইভাবে করে আবার কোনো রকম রেস্ট না করে সঙ্গে সঙ্গে আবার এই হাতটা চেঞ্জ করবেন, আবার এই হাতটা, এইভাবে করে মোটামুটি তিন থেকে চার সেট আপনার যে ওয়ার্কআউট শুরু আছে তার মধ্যে আপনি অ্যাড করবেন। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।